ইয়ামুল আরাফা, যে আরাফাতের দিন কোনটা, এটা নিয়ে অনেক সময় আমাদের মাঝে কথাবার্তা হয়। পৃথিবীতে একটা ইবাদত যেটা শুধু মক্কাতে হয়, সারা পৃথিবীতে আর কোথাও হয় না, সেটা হলো হজ। কাজেই যারাই হজ করবে তারা ওখানে যাবে, এবং ওইখানের চন্দ্র হিসেবে, চন্দ্র মাস হিসেবে যেভাবে হয় সেভাবে চন্দ্র মাসের 9 তারিখে তারা আরাফাতে অবস্থান করবে, এবং এইটা হলো ইয়াউমুল হজ্জুল আকবার কোরআনে বলা হয়েছে। এইটা হলো হজের সবচাইতে বড় অনুষ্ঠান, হজ্জুল আকবার। তার কারণ হজে ফরজ হলো 3টা, এহরাম, তাওয়াফ, ওকুফে আরফা। হজে ফরজ 3টা, এহরাম বাঁধা, নিয়াত করা, তারপর তাওয়াফ করা, তাওয়াফে জিয়ারাত, অর্থাৎ 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তাওয়াফটা করা। এটা আগে পাশে তওয়াফ না, আপনি যাইয়া কাবার তওয়াফ করেন, তওয়াফে কুদুম, এ তওয়াফ না। এহরাম, তওয়াফ, আর হলো ওকুফে আরফা, আরফায় দাঁড়ানো। তো আরফা ময়দানের দাঁড়ানোটাকে সবচাইতে বড় হজ বলা হলো এই জন্য যে হজের সবচাইতে এটা বড় অনুষ্ঠান, আর এখানে সবাই একসঙ্গে সমবেত হয়। অন্য অনুষ্ঠানগুলো কেউ আগে পাশে করে, তওয়াফে জিয়ারত আপনি 10 তারিখ করলেন, আপনি 11 তারিখ করলেন, আপনি 12 তারিখ করলেন, আপনি এটার কোনো আপনাকে 3 দিনের মধ্যে আপনার সময় করবেন, কিন্তু আরাফাতের অবস্থান করাটা সবার একসঙ্গে, এই জন্য এটাকে হজ্জে আকবার বলা হয়। আপনি 8 তারিখে রওনা করে মিনায় যাবেন, মিনায় জোহর, আসর, মাগরিব, এসব ফজরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিনায় ফজর পড়ার পরে আপনি আরাফাতে যাবেন, আরাফাতে যাওয়ার পরে সেখানে অবস্থান করবেন, এবং সেখানে জোহরের নামাজ রক্তে সেখানে আজান হবে, এবং সেখানে খুতবা হবে, আল্লাহর রসুল খুতবা দিয়েছেন, এবং সেটা এখনও আমিরি হওয়ার যে সেই খুতবাটা তিনি দেন, এবং এই খুতবার পরে জোহর এবং আসর একসঙ্গে 2 ওয়াক্ত নামাজ আদায় করা হবে। যারা জামাতে পড়বে তাদের জন্য এটা, যারা যদি কেউ তাবুতে একা পড়ে তার জন্য 2 ওয়াক্ত একত্রিত করে পড়ার অনুমতি নাই। তো এই আরফাতের দিনটা, এটা দেখেন যেমন হজের জন্য কাবাঘর একমাত্র মক্কায়, পৃথিবীতে আর কোথাও নাই, আর আরাফাত ময়দানটাও মক্কায়, এইটা পৃথিবীতে আর কোথাও নাই। যে ময়দানটাকে আরাফাত ময়দান আমরা বলি, এটা মক্কা থেকে 12 মাইল দক্ষিণ পূর্ব দিকে তায়েফের রাস্তা, এটা এটা মানে আরাফাত ময়দানটা। তো যেহেতু আরাফাত একটাই, আর কোনো পৃথিবীতে কোথাও আরাফাত নাই, তো আরাফাতের দিন ওইটাই হবে, যে এই দিনে যখন সমস্ত হাজিরা ওখানে সমবেত হয় ওইটাই আরাফাতের দিন। এই আরাফাতের দিনটা মক্কা ছাড়া বাইরে কোথাও কল্পনা করা যাবে না, যে ওইটা আমাদেরও কোনো ওখানে আরাফাত আছে না, আরাফাতের দিন না, আরাফাতের দিন একমাত্র মক্কায়, যেহেতু আরাফাত ময়দান একটাই এবং সেই মাঠ মক্কায় অবস্থিত, এবং সেখানে ওই দেশের চন্দ্র অনুযায়ী তারা চন্দ্রমাসের 9 তারিখ সেখানে অবস্থান করবে, এবং ওখান থেকে সূর্যাস্তের পরে 9 তারিখ সূর্যাস্ত পরে তারা ওখান থেকে রওনা করে মুজদালফায় যাবে, সেখানে রাত যাপন করবে, রাত যাপন করা হবে, ফজরের নামাজ পড়ার পরে মুজদালফাতে মিনায় যেয়ে তারা পাথর মারবে। তো পাথর মারাটা হচ্ছে ওয়াজিব, মুজদালফায় দাঁড়ানো এটা হচ্ছে ওয়াজিব, তারপরে সাফা মারা, সাই করা, এটা ওয়াজিব। আর হলো যারা আফাকি বাইরের লোক তাদের জন্য তওয়াফে ইফাজা বলা হয়, মানে বিদায়ী তওয়াফ, এটাও ওয়াজিব। এই 4টা ওয়াজিব আর 3টা ফরজ হজে। তো এখন আমরা এটা নিশ্চিত যে আরাফাত ইয়ামুল আরাফা, অর্থাৎ আরাফার দিনে ওই দিনই যেদিনই বিশ্বের সমস্ত হাজিরা আরাফাত ময়দানে একত্রিত হয়, এবং যেহেতু এই হজ মক্কা হয় কাজী তাদের চাঁদ অনুসারেই এটা তারা করবে, কাজে এই জন্য ওইটি আমাদের আরাফাতের দিন। এবং আমাদের শরীরটা বলা হয়েছে যে জিলাত মধ্যে 7, 8, 9, 3 দিন রোজা রাখা উত্তম, ভালো, অনেক স্বভাবের ব্যাপার। তো এই 3 দিন যদি আমরা রোজা রাখি 7, 8, 9, তাহলে আমাদের 8 তারিখে ওদের আরাফাতের দিন হচ্ছে, তাহলে আমরা ওই আরাফাতের দিনও আমরা এর ফজিলত আমাদের মানে 3টা রোজার মধ্যে আমাদের আসতেছে 7, 8, 9, তাহলে এটা আমাদের কোনো সমস্যা নাই। যেটা আমাদের বিধান সেই বিধান অনুযায়ী আমরা যদি 7, 8, 9 রোজা রাখি তাহলে আমাদের 8 তারিখ যেদিন সেদিন ওদের 9 তারিখ, এটা আরাফাতের দিনটা আমরা অ্যাভেল করতে পারছি। এরপরে এই রোজাকেও বাড়াইয়া রাখতে পারে, নাও রাখতে পারে, এটা ফরজ আজেব না, কিন্তু এটা ফজিলত, অনেক বরকত। আল্লাহ কোরআন পাকে লায়ালেন আশার মানে 10 রাতের শপথ করেছেন এই জিলহজ মাসের 10 তারিখে, এই জন্য এটা বরকতময় সময়। এটা যদি রোজা রাখে কেউ তো আল্লাহর কাছে অনেক সওয়াব পাবে।
তো এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে জিলহজ মাসে দশ এগারো বারো তেরো, দশ এগারো বারো তেরো এই চার দিন পর্যন্ত রোজা রাখা হারাম। এইটা আমরা কোন হিসাবে ধরবো? এটা আমাদের চাঁদ অনুসারেই ধরতে হবে, যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা চাঁদ দান করেছেন, সূর্য দান করেছেন, এটাকে অনুকরণ করেই আমাদের রোজা নামাজ পড়তে হবে। আমরা বাংলাদেশে থাকি, এখন যদি আমরা বাংলাদেশে রোজা রাখার পরে সৌদি আরব যাই, তে যাওয়ার পরে সেখানে আমরা কী দেখতে পাবো? যে আমার যখন আঠাশটা হয়েছে তখন ওখানে ঈদ হচ্ছে। এখন আমরা কি বলতে পারবো যে আমি বাংলাদেশের মানুষ আরও দুইটা রোজা রাখবো? সম্ভব না। ওখানে চন্দ্র সূর্য যা বলে সে অনুসারে আমাদের ইবাদত করতে হবে। আবার সৌদি আরবে কেউ রমজানের প্রথম দিকে রোজা রেখে বাংলাদেশে ফিরে আসে, বাংলাদেশে ফিরে আসার পরে তার যখন রোজা ত্রিশ হয়ে গেল তখন বাংলাদেশে আরও দুই দিন বাকি আছে ঈদের, তাহলে তার রোজা রাখতে হবে বত্রিশটা। তাহলে এখন এই বত্রিশটা রোজা রাখতে সে বাধ্য, সে বলতে পারবে না যে আমার রোজা ত্রিশটা হয়েছে আমি একা একা ঈদ করবো, এটা হবে না। যেখানে আপনি যাবেন সেইখানের চন্দ্র সূর্য অনুকরণ করে আপনাকে নামাজ রোজা করতে হবে। কাজেই কোরবানিটা তো আর সৌদি আরবের ইবাদত না, এটা হলো সারা পৃথিবীর বুকে। কাজে এই জন্য সারা পৃথিবীর মানুষ তাদের আপন আপন চাঁদ দেখে কোরবানি করবে। এই চাঁদ আপনার যে কত প্রিয় সেটা আপনি হয়তো বোঝেন না। কোরআন পাকে আল্লাহ আয়াতে বলেছেন, ইয়াস আলুনা কানিল আহিল্লা, হে রাসুল আপনাকে ওরা নূতন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। আহিল্লা, চাঁদের তিনটা আরবি আছে, নতুন চাঁদ এটাকে বলা হয় হেলাল, তারপরে তিন দিন পর থেকে বারো তারিখ পর্যন্ত চাঁদকে বলা হয় কামার, আর শামসুয়াল কামার ও বেহস এই কামার, আর বারো তারিখের পরে তেরো চোদ্দো তারিখ যে চাঁদের যে আকৃতি ধারণ করে এটাকে বলে বদর, আল্লাহ রসুলকে বদরুদ্দোজা বলা হয়েছে। তাহলে হেলাল, কামার, বদর, এই চাঁদ আমরা যে যেখানে অবস্থান করি পৃথিবীর সেখানের স্বাদ অনুসারে আমাদের এই রোজা, তারপরে হজ, কোরবানি, জাকাত, এগুলি সব আমাদেরকে পালন করতে হবে। তো এখানে চাঁদকে আপনি দেখেন যে স্বাদ আপনার কত আপন। আপনি যদি মনে করেন যে আমি এই চাঁদকে নিয়ে পশ্চিমে যাব, তো আপনি বাইরে নিয়ে হাঁটেন, আপনি পশ্চিম দিকে যান, দেখবেন চাঁদ আপনার সাথেই আছে। আবার যদি কেউ মনে করে যে আমি পূর্বে যাব, তাহলে দেখবেন যে চাঁদ আপনার সাথে আছে, আপনি পূর্বে যাচ্ছেন। কেউ যদি মনে করেন উত্তরে যাব, তা আপনি হাঁটেন উত্তর দিকে, দেখবেন চাঁদ আপনার সাথেই আছে। কেউ যদি মনে করেন আমি দক্ষিণে যাব, আপনি হাঁটেন চাঁদ আপনার সাথে আছে। কেউ বলে নদীর তীরে যাব, কেউ বলে জঙ্গলে যাব, কেউ মাঠে যাব, যেখানে যাবেন আপনার চাঁদ আপনার সাথে আছে। আল্লাহর কত বড় কুদরত, সুবহানাল্লাহ বলেন যে আল্লাহ কত বড় কুদরতের মালিক যে আমরা এই সারা পৃথিবীতে আটশো কোটি মানুষ, প্রত্যেকটা মানুষই সে মনে করবে এই চাঁদ আমার সাথে চলাফেরা করছে। কীভাবে তার সেটিংটা আল্লাহ করেছেন যে জন্য পৃথিবীর আটশো কোটি মানুষ সবাই দেখতে পাচ্ছে যে চাঁদ আমার সাথে চলাফেরা করছে? এগুলি দ্বারা আপনি অনেক কিছু বুঝতে পারবেন। হাশরের ময়দান, আল্লাহ বিচারের মাঠে সবাই আল্লাহর সামনে দাঁড়াবে, সবাই আল্লাহকে দেখতে পাবে এবং সবাইয়ের বিচার আল্লাহই করবেন। তাহলে এখন দেখেন এই চাঁদকে আপনি পৃথিবীতে যেরকম দেখতে পাচ্ছেন এটা কী আশ্চর্য ব্যাপার বলেন। কাজে আল্লাহকে বিচারের দিন সবাই আমরা সবাই আল্লাহর সামনে হাজির হব। এই চাঁদ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা এই চাঁদ দেখে আমাদের রোজা, হজ, কোরবানি এগুলি আমরা পালন করব। কাজেই আরাফাত তো ওই আরাফাতের সাথে আমাদের গেল, এরপরে আমরা জিলহজ মাসের যে চাঁদ উঠবে সেই হিসেবে আমরা সাত আট নয় আমরা এ পর্যন্ত রোজা রেখে দশ তারিখে ঈদের নামাজ পড়ার পরে আমাদের কোরবানি হবে। তো আমাদের চাঁদ অনুসারে জিলহজ মাসের চাঁদ আমরা যেভাবে দেখতে পাবো সে আমাদের চাঁদ অনুসারে আমরা দশ তারিখ ঈদের নামাজের পরে কোরবানি করব এবং দশ এগারো বারো তেরো, তো কোরবানির সময় হলো দশ এগারো বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত, আর তেরো তারিখ হলো তাশরিক। তাশরিক শব্দের অর্থ হলো আলোকিত করার, মাংস শুকানো, গোশত শুকানো। তো আমরা মাংস বাসি করে খাওয়ার জন্য এই সময়টাকে তাশরিক বলা হয়। তাহলে আমরা এখানে আমাদের যে পৃথিবীতে যে যেখানে আছেন সেখানে আপনার চাঁদ অনুসারে আপনি আপনি হজ করবে, মানে আপনি হজ তো না, আপনি কোরবানি করবেন এবং কোরবানি করার পরে আপনি দশ এগারো বারো, দশ এগারো বারো তেরো এই চার দিন পর্যন্ত রোজা রাখা হারাম,
এটা আপনি পালন করবেন। না, মোট পাঁচ দিন রোজা রাখা হারাম, ঈদ উল ফিতরে একদিন আর ঈদ উল আজহায় চার দিন, এই পাঁচ দিন রোজা রাখা হারাম। এছাড়া বছরে সারা বছর আপনি নফল রোজা রাখতে পারেন, তাতে কোনো বাধা নিষেধ নেই। অনেক সময় আমরা বলি যে অমুক দিন এই কাজগুলো করেন। আচ্ছা ভাই, অমুক দিনে কাজ করবেন কেন? আপনি সবসময় করেন, আপনার এই কাজগুলির জন্য তো সার্বক্ষণিকভাবে আপনার কাঁধে ফেরেশতা বসে আছে কলম নিয়া। তা আপনি অমুক দিন ফজিলত সহ অমুক দিনে এইগুলো করবেন, অন্য দিন করতে আপনাকে কে মানা করেছে? কাজে এই জন্য সার্বক্ষণিকভাবে আমাদেরকে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা, এটাই আল্লাহর কিন্তু হুকুম। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার যে পৃথিবীতে হজ সারা পৃথিবীতে সমস্ত দেশেই হচ্ছে, কাজেই যে দেশের মানুষ যেভাবে চাঁদ দেখবে, চাঁদের চাঁদ অনুসারে জিলর মাসের 10 তারিখে তারা ঈদের নামাজ পড়ার পরে কোরবানি করবে, এবং তারপরে 10, 11, 12, 13 এই চার দিন রোজা রাখা হারাম, এটা আল্লাহর দাওয়াত, এই দাওয়াতে তারা অংশগ্রহণ করবে। আর যদি এই 12 তারিখের মধ্যে কেউ জবা করতে না পারে পশু, তাহলে পশু জবা করতে হবে, সেই গোশত আর খাওয়া যাবে না, সেটা সম্পূর্ণ দান করে দিতে হবে, যেহেতু আল্লাহর দাওয়াত ওভার হয়ে গেছে। ব্যাস, মোটামুটি এতটুকু জানলে আমাদের জন্য যথেষ্ট হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।